নিয়মিত আয়োজনে আজ আমরা একটি বোনস নিয়ে আলোচনা করব, সেটা হলো হিউমারাস। তো ভাইবোর্ডে যখন আপনাকে হিউমারাস সামনে অনেকগুলো বোনস থাকবে, যখন হিউমারাস ধরতে হবে, তখন আপনি হিউমারাসটি নেবেন, হাতে নেবেন, নিয়ে এটা কিভাবে আইডেন্টিফিকেশন করবেন, এটা রাইট সাইডের বোনস না লেফট সাইডের বোনস। তো আপনি হিউমারাস নেওয়ার পরে দেখবেন যে অলিগন ফোসাটা পোস্টিরিয়রলি থাকবে এবং মিডিয়াল এপিকন্ডাইল মিডিয়ালি থাকবে, তাহলে আপনি বোনসটাকে আইডেন্টিফাই করতে পারবেন যে এটা রাইট অ্যান্ড লেফট সাইডের বোন। তারপর নিয়ে অ্যানাটমিক্যাল পজিশনে রাখতে হবে, তাহলে সেক্ষেত্রে আপনি বোনসটি নিয়ে আগে টেবিলের সাথে এরকম করে রাখবেন, এভাবে রাখলে আপনার অ্যানাটমিক্যাল পজিশনে চলে আসবে। তারপর নিয়ে যদি এক্সামের আপনাকে কিছু জিজ্ঞেস নাও করে, তবুও আপনি অ্যানাটমিক্যাল পয়েন্ট বলা শুরু করে দেবেন। দিস ইজ দ্য হিউমারাস অফ দ্য রাইট সাইড, হেড ইজ স্মুথ রাউন্ডেড, হুইচ ইজ হাফ স্ফেরিক্যাল, হুইচ ইজ আপওয়ার্ড অ্যান্ড মিডিয়ালি, অলিগন ফোসা লাইজ পোস্টিরিয়রলি, ইন্টারটিউবুলকার সার্কাস অর বাইসিপিটাল গ্রুপ লাইজ অ্যান্টেরিয়রলি, মিডিয়াল এপিকন্ডাইল ডিরেক্টেড মিডিয়ালি। তারপর ফিসার ফিসার বলতে হবে, ফিসার বললে আপনাকে প্রথমে বলতে হবে যেহেতু এটা একটা লং বোন, তাহলে এর একটা শ্যাফট থাকবে, দুটো এন্ড থাকবে, তাহলে হিউমারাসেরও তাই ঠিক তাই আছে, ওয়ান শ্যাফট অ্যান্ড টু এন্ড, আপ শ্যাফট, আপার এন্ড অ্যান্ড লোয়ার এন্ড। তাহলে আপার এন্ড, আপার এন্ডের ফিসার বর্ণনা করতে গেলে আপনাকে প্রথমে বলতে হবে যে হেড, হেড নেক, অ্যানাটমিক্যাল নেক, সার্জিক্যাল নেক, লেজার টিউবারকল, গিটার টিউবারকল, ইন্টার টিউবারকুলার সালকাস অর বাইসিপিটাল গ্রুপ। যেখানেই বাইসিপিটাল গ্রুপ বা সালকাস থাকবে, তাহলে সেখানে কিছু কন্টেন্ট অবশ্যই থাকবে, তাহলে এখানেও কন্টেন্ট আছে। সেক্ষেত্রে এখানে টেন্ডন অফ দ্য লং হেড অফ দ্য বাইসেপস ব্রাকাই অ্যান্ড স্যানোভেল সিট অ্যান্ড অ্যান্টেরিয়র সার্কামপ্লেক্স হিউমারাল আর্টারি। তারপর শ্যাফট, শ্যাফটের ফিসার, ইট হ্যাজ শ্যাফট হ্যাজ থ্রি বর্ডার অ্যান্ড থ্রি সারফেস। আর বর্ডারগুলো যখন আমরা দেখাবো, তখন বর্ডারকে অবশ্যই আমরা এক আঙ্গুল দিয়ে আইডেন্টিফাই করবো, যে মিডিয়া শ্যাফটের তিনটা বর্ডার, তিনটা সারফেস, মিডিয়াল বর্ডার, অ্যান্টেরিয়র বর্ডার অ্যান্ড ল্যাটারাল বর্ডার। তাহলে সারফেস, সারফেসকে আমরা চার চার আঙ্গুল দিয়ে দেখাবো, তাহলে সারফেস থাকবে তিনটা, অ্যান্টেরিয়র মিডিয়াল সারফেস, অ্যান্টেরিয়র ল্যাটারাল সারফেস অ্যান্ড পোস্টেরিয়র সারফেস। আর শ্যাফটে আর দুটা জিনিস আছে, সেটা হলো যে ডেল্টয়েড টিউবারসিটি অ্যান্ড রেডিয়াল গ্রুপ। রেডিয়াল গ্রুপটা থাকবে ডেল্টয়েড টিউবারসিটির বিহাইন্ডে, পিছনে থাকবে, এবং ডেল্টয়েড টিউবারসিটি থেকে ল্যাটারাল সারফেস, সারফেস থেকে ল্যাটারাল সারফেস থেকে সামনের দিকে যাবে, ডাউনওয়ার্ড অ্যান্ড ফরওয়ার্ড ডিরেকশন, ডাউনওয়ার্ড অ্যান্ড ফরওয়ার্ড ডিরেকশন, এটা রেডিয়াল গ্রুপ। রেডিয়াল গ্রুপের কন্টেন্ট হলো যে রেডিয়াল নার্ভ অ্যান্ড আর্টেরিয়া প্রোফান্ডা ব্রাকাই। লোয়ার এন্ড, লোয়ার এন্ডে ফিসার মিডিয়াল এপিকন্ডাইল, ল্যাটারাল এপিকন্ডাইল, থ্রি ফোসা, কর্নার ফোসা, রেডিয়াল ফোসা অ্যান্ড অলিগন ফোসা, ট্রকলিয়া অ্যান্ড ক্যাপিচুলা। তারপর লোয়ার এন্ডে এখন আপনাকে আর্টিকুলার লিগামেন্টের অ্যাটাচমেন্ট দেখাতে হবে, ক্যাপসুলার লিগামেন্ট। তাহলে ক্যাপসুলার লিগামেন্ট কীভাবে দেখাবো, এটা আমরা অনেকেই ভুল করি। তো এখানে যে ফোসাগুলো আছে আর আর্টিকুলার ক্যাপসুল, পুরোটাকে কভার করতে হবে লিগামেন্টে। তাহলে আমরা যদি পোস্টিরিয়র সাইড থেকে শুরু করি, যেখান থেকে শুরু করব আবার ওখানে এসেই আমরা শেষ করব, তাহলে ফোসাগুলোকে কভার করতে হবে। সো অলিগন ফোসাকে কভার করব এখান থেকে, যে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে গিয়ে এই কর্নার ফোসা, রেডিয়াল ফোসা কি আর্টিকুলার ক্যাপসুল দিয়ে, আর্টিকুলার ক্যাপসুল দিয়ে আবার এদিক দিয়ে এদিক দিয়ে যেখানে শুরু করছিলাম অলিগন ফোসার উপরে, এখানে এসে শেষ করব। তো আমাদের লোয়ার ইন্টার ফিসার বলতে আর দুটো ফিসার আছে, সেটা হলো মিডিয়াল এপিকন্ডালের উপরে মিডিয়াল সুপ্রাকন্ডাল ডিস অ্যান্ড ল্যাটারাল এপিকন্ডাল, ল্যাটারাল সুপ্রাকন্ডাল ডিস। আচ্ছা, এখানে যে ফোসাগুলো আছে সেগুলো আর কাজ কি সেটা আপনাকে বলতে পারে। তো এখানে কর্নার ফোসা, কর্নার প্রসেস অফ আনলাকে অ্যাকুমুলেশন করে আর স্পেস দেয়, অ্যান্ড রেডিয়াল ফোসা হেড অফ দ্য রেডিয়াসকে স্পেস দেয়। বলবে যে এটা কখন দেয়, সব সময় কি দেয়, না ম্যাম, যখন এক্সটেনশন এক্সামের যখন এক্সটেনশন করে তখন সেই পজিশনে এখানে স্পেস দেয়। আর অলিগন ফোসাতে আল্লাহ নসকে স্পেস দেবে। আচ্ছা, এবারে অ্যাটাচমেন্ট,
আপনাকে হিউমারাস পুরোটা অ্যাটাচমেন্ট হয়তো বা ধরবে না, যে কোনো একটা বলবে যে আপার এন্ড শ্যাফট বা লোয়ার এন্ড অ্যাটাচমেন্ট বলো। তো আমি পুরো বোনসরি অ্যাটাচমেন্ট বলতেছি। তো আপার এন্ড মানে হেড, হেড হেডের এখানে কী কী অ্যাটাচমেন্ট থাকে? এখানে লেজার ট্রিবকল, গিটার ট্রিবকল। লেজার ট্রিবকল বলে একটা মাসল ইনসার্শন হয়, সাব স্ক্যাপুলারিস ইনসার্ট ইন দ্য লেজার ট্রিবকল অ্যান্ড গিটার ট্রিবকল। গিটার ট্রিবকলে তিনটা ইমপ্রেশন আছে, আপার মোস্ট ইমপ্রেশন, মিডিল ইমপ্রেশন অ্যান্ড লোয়ার ইমপ্রেশন। আপার মোস্ট ইমপ্রেশনে সুপ্রা স্পাইনাটাস, মিডিল ইনফ্রা স্পাইনাটাস অ্যান্ড লোয়ার ইমপ্রেশনে টেরিস মাইনর। এই যে লেজার ট্রিবকল, গিটার ট্রিবকল যে চারটা মাসল, সাব স্ক্যাপুলারিস, সুপ্রা স্পাইনাটাস, ইনফ্রা স্পাইনাটাস অ্যান্ড টেরিস মাইনর, এই চারটা মেইন মাসল আমাদের রোটেটর কাপ ফর্ম করে। তখন আপনাকে বলবে রোটেটর কাপের মাসল কি, তখন এই চারটা মাসলের নাম বললে হয়ে যাবে। আর ইন্টার ট্রিবকুলার সার্কাস আর বাইসিপিটাল গ্রুপ, ইন্টার ট্রিবকুলার সার্কাসের দুটা লিপ আছে অ্যান্ড একটা ফ্লোর আছে, মিডিয়াল লিপ, ল্যাটারাল লিপ অ্যান্ড ফ্লোর। তাহলে এখানে যে মাসল তিনটা থাকে, সে তিনটা মাসল টু লেডি ওয়ান মেজর। তাহলে মিডিয়ালি থাকবে টেরিস মেজর, ল্যাটারাল লিপে থাকবে পেক্টোরিস মেজর অ্যান্ড ফ্লোর, বাইসিপিটাল গ্রুপের ফ্লোরে থাকবে ল্যাটিস মাজরস শ্যাফট। শ্যাফট অ্যাটাচমেন্ট ভি শেপ ডেল্টয়েড রিজ, এই যে ভি শেপ ডেল্টয়েড রিজের এখানে ডেল্টয়েড মাসলের ইনসার্শন হয়। আর ক্রোকোব্যাকেলিস ইনসার্ট করবে মিডিয়াল বর্ডারে, ক্রোকোব্যাকেলিস ইনসার্শন হবে অ্যান্ড ব্রাকেলিস মাসলের অরিজিন হবে মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল সারফেস যে আছে পুরোটা জুড়ে, ব্রাকেলিস মাসলের অরিজিন অ্যান্ড ল্যাটারাল সুপ্রাকন্ডাইল রিজে এখানে অরিজিন করবে ব্যাকেল রেডিয়ালিস অ্যান্ড এই মিডিয়াল সুপ্রাকন্ডাইল রিজে এখানে অরিজিন করবে পোনেটোটিলিস। তারপর পোস্টিয়র সার্ফেসে থাকে টাইসিস ব্রাকের তিনটা হেড, মিডিয়াল হেড, ল্যাটারাল হেড অ্যান্ড লং হেড। মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল থাকবে পোস্টিয়র সার্ফেসে অরিজিন করবে, কিন্তু লং হেডটা স্ক্যাপুলাতে। তারপর এখানে আর অরিজিন, ও আর একটা জিনিস আপনাকে এখানে বলবে যে মিডিয়াল যে এপিকন্ড্রাইল আছে এখানে কি অরিজিন হয় আর ল্যাটারাল এপিকন্ড্রাইল। মিডিয়াল এপিকন্ড্রাইলে ফ্লেক্সর গ্রুপ অফ মাসলের অরিজিন হয় অ্যান্ড ল্যাটারাল গ্রুপে, ল্যাটারাল এপিকন্ড্রাইলে এক্সটেনসর গ্রুপ অফ মাসলের অরিজিন, কমন অরিজিন। আচ্ছা, যখন আপনি এখানে বলবেন যে ফ্লেক্সর গ্রুপের অরিজিন হয় কমন ফ্লেক্সর গ্রুপের, তখন বলবে যে ফ্লেক্সর গ্রুপ কী কী মাসল আছে মেনলি এটা ধরা হয়, তখন আপনি বলবেন পোনেটোটেলিস, ফ্লেক্সর কার্পি রেডিয়ালিস, পালমারিস লঙ্গার, ফ্লেক্সর কার্পি আলনারিস অ্যান্ড ফ্লেক্সর ডিজিটাম সুপারফিসিয়ালিস। আচ্ছা, ল্যাটারাল এপিকন্ড্রাইলে এক্সটেনসর গ্রুপের মাসলের কমন অরিজিন, তাহলে এক্সটেনসর আপনাকে বলবে যে এক্সটেনসর গ্রুপের কী কী মাসল আছে, তখন বলতে হবে যে এক্সটেনসর কার্পি রেডিয়ালিস লঙ্গাস অ্যান্ড বেবিস, এক্সটেনসর ডিজিটাম, এক্সটেনসর ডিজিটাম ডিজিটি মিনিমি আর এক্সটেনসর কার্পে আলনারিস, এ কয়টি মাসল। আর ল্যাটারাল এপিকন্ড্রাইলের পোস্টেরিয়র থেকে একটি মাসল রয়েছে, ছোট একটি মাসল আছে, অ্যানকোনিয়াস মাসলের অরিজিন হয়। হিউমেরাসের ক্লিনিক্যাল অ্যানাটমি কিছু আছে, ক্লিনিক্যাল অ্যানাটমি প্রথমে বলবে যে হিউমেরাসের কমন ফ্র্যাকচার কোথায় হয়, তখন আপনাকে বলতে হবে যে সার্জিক্যাল নেকে কমন ফ্র্যাকচার হয়। আচ্ছা, সার্জিক্যাল নেক যদি ফ্র্যাকচার হয় তাহলে কী হবে? তো ম্যাম এখানে এক্সিলারি নার্ভ থাকে, ইনজুরি হইলে শোল্ডার ড্রপ হবে। আর শ্যাফটে যদি ফ্র্যাকচার হয় তাহলে রেডিয়াল নার্ভ ইনজুরি হবে, রেডিয়াল নার্ভ ইনজুরি হলে এক্সটেনসর গ্রুপ অফ ফোরামের মাসলগুলো ইনজুরি হবে। আর রেডিয়াল নার্ভ ট্রাইসেপসকে সাপ্লাই দেওয়ার পরও ট্রাইসেপ ইনজুরি হবে না, প্যারালাইসিস হবে না, কারণ ট্রাইসেপসের নার্ভ সাপ্লাই আরও ওপর লেভেল থেকে আসে। আর এই এখানে মিডিয়াল এপিকন্ড্রাইলের পোস্টের দিক থেকে একটা নার্ভ আসে আলনার নার্ভ, এই মিডিয়াল এপিকন্ড্রাইল যদি ফ্র্যাকচার হয় তাহলে আলনার নার্ভ ইঞ্জুরি হবে, আর আলনার নার্ভ ইঞ্জুরি হলে রিজ ড্রপ হবে।